আপনি কি ভুসি বা সাইলেজ সাইজের খড় বা ঘাস কাটা মেশিন কিনতে চান? তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে দেখাবো 22 দাঁতের হপার মেশিন। মেশিনটি কেনার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সাত ইঞ্চি ডেলিভারি মুখের খড় কাটা মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি। কাস্টমারের চাহিদা অনুযায়ী 1-4 ব্লেডের মেশিন দেওয়া যাবে। চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে একটা কভার মেশিন দেখাচ্ছি। এটা 22 দাঁতের পেনিয়াম দিয়ে একটা কভার মেশিন, খুব চমৎকার একটা মেশিন। আপনারা একটু দেখুন মেশিনটার, দেখতে কত সুন্দর লাগছে, এবং মেশিনটাও খুব মজবুত করে তৈরি করা। এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক শ্রোতা, আমরা এই যে সোজাসুজি আপনার খড়টা ডেলিভারি হবে সেরকম মুখ দিয়ে মেশিনটা তৈরি করেছি, কারণ এখানে বস্তা বেঁধে দিলে অটোমেটিক আপনার বস্তা ভরে যাবে খড়গুলো কেটে। আর সাইডে হয়ে গেলে অনেক সময় খড় বেরোনোর দিক থেকে সমস্যা হয়, সোজা দিক হলে আপনার খড়গুলো কাটার সাথে সাথে বের হয়ে যাবে। এবং দর্শক শ্রোতা, এই যে নিচের অ্যাঙ্গেলগুলো দেখুন, আমরা এক্সট্রা একটা অ্যাঙ্গেল দিয়েছি যাতে মেশিনটা ভাইব্রেশন না হয়, হ্যাঁ, এবং খুব মজবুত করে তৈরি করা মেশিনটা। এবং এই যে সাইডে টুল বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মোটর বসানোর জন্য একটা টেবিল করে দেয়া, যাতে এখানে সুন্দর করে মোটরটা সেট করা যায়। এবং এখান থেকে আপনার মোটরের পুলির সাথে এই যে যে মেশিনের পুলি রয়েছে এইটার সাথে বেল্টটা সংযোগ করে আপনারা মেশিনটা ব্যবহার করবেন। এবং মেশিনটা অনেক ক্ষেত্রে আপনারা উল্টা ঘোরান, উল্টা ঘোরার কারণ হচ্ছে পুলিটা আপনারা মোটরে যেটা সেট করেন সেটা উল্টা সেট হয়ে যায়, যার কারণে মেশিনটাও আপনার উল্টো পাকে ঘুরে, সেক্ষেত্রে মেশিনের অনেক সমস্যা হয়। আর মেশিনটা সদর পাকে ঘুরবে, সদর পাকটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দর্শক শ্রোতা। মেশিনটা ঘুরবে সবসময়ের জন্য এই যে এই পাকে ঘুরবে, সদর পাকে, হাতের ডান সাইডে। মেশিনের সামনে দাঁড়ালে হাতের ডান সাইডের পাকটাতে আপনার মেশিনটা ঘোরাতে হবে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, আমাদের 22 দাঁতের একটা প্রিমিয়াম দিয়ে আমরা মেশিনটা তৈরি করেছি, খুব চমৎকার একটা মেশিন। এটাতে আপনার সাইলেস হবে, একদম ভুট্টা গাছ বা আপনার খড়গুলো সাইলেস হয়ে যাবে। আর এই প্রিমিয়ামে আমরা এই যেভাবে গ্রিসটা দিয়ে দিয়েছি দেখুন, খুব ইজিভাবে ঘুরছে। তো আপনারা এইভাবে মেশিনে গ্রিস দেবেন, আসলে মেশিন যত্ন করে না রাখলে মেশিনের সমস্যা হবে, মেশিন নষ্ট হবে, সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না। আপনারা মেশিনটা যদি সুন্দরভাবে যত্নশীলভাবে ব্যবহার করেন তাহলে মেশিনে কোনো সমস্যা আসে না। আনারস সিস্টেম, যাতে করে আমাদের এই আনারস দেওয়ার কারণে আমাদের মেশিনটা খড়গুলোকে খুব ভালোভাবে ভিতরে টানবে। শ্রোতা, এই মেশিনের যে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সব পূজারি ব্লেড সেট করেছি। এই যে ইন্ডিয়ান পূজারি ব্লেড দেখতে পাচ্ছেন, এই ইন্ডিয়ান পূজারি ব্লেডটা আমরা প্রতিটা মেশিনে, আমাদের যতগুলো খড়কাটা মেশিনের প্রোডাকশন আছে সবগুলোতে আমরা এই ইন্ডিয়ান অরিজিনাল যে পূজারি ব্লেডটা আছে সেটা আমরা সেট করে থাকি। এবং ব্লেডের নিচে লেখা থাকবে আপনার মেড ইন ইন্ডিয়া, এই যে এখানে আমাদের প্রতিটা মেশিনে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, এই যে ব্লেডগুলোতে, হ্যাঁ, প্রতিটা মেশিনে ব্লেডগুলো দিব সেখানে দেখবেন আপনারা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এবং এখানে পূজারি লেখা থাকবে। তো দর্শক শ্রোতা, এইভাবে আমরা মূলত মেশিনটাকে তৈরি করে থাকি, যাতে করে আপনারা মেশিনটা ব্যবহার করে লাভবান হন। আর আমাদের কাছে বিভিন্ন আইটেমের খড়কাটা মেশিন আছে, আপনারা যে কোনো মেশিন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং এই যে দেখুন, আমরা আর একটা মেশিনে এখন ব্লেড সেট করছি। আমাদের এই দুইটা মেশিনই আমাদের 20 গ্রাম সদরে যাবে, 20 গ্রাম সদরে আমাদের এই দুইটা মেশিনই আজকে ডেলিভারি হচ্ছে, এবং এগুলো সবই ফোন কলের মাধ্যমে। তো আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মেশিনের ভিডিওগুলো দেখে থাকেন, তারা আমাদের কাছ থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই মেশিন নিতে পারবেন। আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বা সরাসরি আমাদের এই যে কারখানা, কারখানায় এসেও আপনারা যদি নিয়ে যেতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন। আর যদি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করেন, তো সেক্ষেত্রে আমরা আপনাদের নিকটস্থ এরিয়াতে যে সকল সুন্দরবন কুরিয়ার সার্ভিস বলেন বা সওদাগার করতোয়া বলেন, যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আপনাদেরকে মেশিন পৌঁছে দিতে পারবো। তো সেই মেশিনগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে নম্বরটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই যে দেখুন, পাশাপাশি আর একটা মেশিন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা কভার সহ মেশিন ছিল, 22 দাঁতের 4 ব্লেড যুক্ত, এবং এখন আপনাদেরকে দেখাচ্ছি 2 ব্লেড বিশিষ্ট একটা মেশিন। এটা হচ্ছে আপনার কভার ছাড়াই, এটা মূলত খামারিরা খুব ভালো পছন্দ করে এই মেশিনটা, কারণ এটা আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এর প্রোডাকশন বেশি হয়। প্রোডাকশন বেশি হওয়ার কারণ হচ্ছে মেশিনটা ব্লেডগুলো খোলা থাকে, আর এর ডেলিভারি মুখটা হচ্ছে 7 ইঞ্চি ডেলিভারি মুখ,
তো এই 7 ইঞ্চি ডেলিভারি মুখের মাধ্যমে আপনারা খড়গুলো দিলে আপনার এই মেশিনটাও 7 ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা অনেক সময় এই ব্লেড কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা নিয়ে অনেকে সমস্যায় পড়ে যান তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্লেডটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এই যে নাট বোল্ট গুলো আছে না এগুলো আপনারা টাইট করে করে আপনার মেশিনটাকে খুব সুন্দরভাবেই সেটিং করতে পারবেন এবং এই ব্লেড গুলোকে খুব ভালোভাবে অ্যাডজাস্টিং করতে পারবেন এই যে দেখুন কিভাবে অ্যাডজাস্ট করতেছে এই যে ভাই আপনি কিভাবে এই ব্লেড গুলো অ্যাডজাস্ট করতেছেন এটা মূলত এই ব্লেডটা এই মুখের সাথে ঘষে ভাবে খাওয়ার পরে কাইসির মতন কাটবে এর জন্য এই পাঁচটা বোল্ট আপনার সমানভাবে টাইট দিতে হবে এবং এখানে দেখতে হবে যে মাল ব্লেডটা সব জায়গায় সমানভাবে বেঁধেছে কিনা এবং এই ব্লেডটা সমানভাবে এখানে ঘষে খাচ্ছে কিনা যদি এখানে ঘষে খায় তাহলে আপনার ব্লেড অ্যাডজাস্টিং হচ্ছে তার মানে ডেলিভারি মুখের সাথে সম্পূর্ণ ব্লেডটা ঘষা খাচ্ছে কিনা সেটাই মূলত খেয়াল দিয়ে ব্লেডটাকে অ্যাডজাস্ট করতে হবে মেশিনটি কেনার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।